সুখবৃষ্টি আপাশনে শুট আউটে মৃত জসপ্রীত সিং এর পরিবারের সদস্যরা এলেন টেকনো সিটি থানায়। পুরো বিষয় নিয়ে আমরা কথা বলবো এই মুহূর্তে আমাদের প্রতিনিধি আকাশ কুমার বিশ্বাস সঙ্গে রয়েছেন। আকাশ, পুরো বিষয়টি জানাও। দেখো, শুট আউটে দুজন মারা গিয়েছিল, জয়পাল ভুল্লার এবং জসপ্রীত সিং ওরফে জসি। আজকে জসির পরিবারের সদস্যরা নিউ টাউনের টেকনো সিটি থানায় আসে। পুলিশের যেটা বডি হস্তান্তর করার একটা বিষয় রয়েছে, যেহেতু জসপ্রীত মারা গেছে, স্বাভাবিকভাবে ওর বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো ছিল ওর মৃত্যুর পর, সেই অভিযোগ তদন্ত স্বাভাবিকভাবেই জসপ্রীতের যে অভিযোগগুলো ছিল সেগুলো বন্ধ হয়ে যাবে, যেটা ভারতীয় সংবিধানে হয়। এবং যেহেতু সে মারা গেছে, তাই ওর বডি নিয়ম মেনে ভারতের দণ্ডবিধি এবং ভারতের সংবিধানের যে সমস্ত ধারাগুলো রয়েছে সেই সমস্ত মিলে ওর বডি হস্তান্তর করার একটা বিষয় রয়েছে। সেই কারণেই ওর পরিবারের সদস্যরা এসেছিল। পাশাপাশি জসপ্রীতের পশ্চিমবঙ্গে কোনো দুর্নীতি করেছে কিনা, পরিবার এসব বিষয় জানে কিনা, সেইগুলো পুলিশ তদন্তের বিষয়গুলো পুলিশের রয়েছে। সেই বিষয়গুলোর জন্য আজকে ওর পরিবারের সদস্যরা এসছে। আপাতত এইটুকুই এই আপডেট পাওয়া যাচ্ছে। এবং তোমাকে জানিয়ে রাখি যে গতকাল জয়পাল ভুল্লার তার পরিবারের সদস্যরাও এসেছিল এবং অন্যান্য যারা অভিযুক্ত আছে তাদের পরিবারের সদস্যদেরও ডেকে পাঠানো হয়েছে। এই মামলায় চারজন অভিযুক্ত ছিল, হ্যাঁ, যাদের পাঞ্জাব পুলিশ থেকে ইনপুট দেওয়া হয়েছিল, পশ্চিমবঙ্গ পুলিশ এবং এসটিএফ কে। সেই সমস্ত ব্যক্তিদের পরিবারের সদস্যদেরও ডাকা হবে আগামী দিনে। হ্যাঁ, মর্নিং।